তো আমরা একটু অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা কী এটা একটু আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করি। অ্যাটিটিউড মানে হচ্ছে কোনো একটা বিষয়কে একজন মানুষ কীভাবে দেখছেন। আমি যেমনটা বলতে চাই, এই কলমটা দিয়ে আমরা লিখি কিন্তু এই কলমটা লেখে না। কলমটা একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয় এবং আমাদের যে চিন্তা ভাবনা শিক্ষা দীক্ষা আছে সেই শিক্ষা দীক্ষার মাধ্যমে এটা লেখা হয়। ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট। আমাদের চোখ হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের দেখতে সাহায্য করে, কিন্তু আমরা কী দেখবো এটা চোখের উপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে আমাদের শিক্ষা, সংস্কৃতি, অ্যাপ্রোচ, পারিবারিক অবস্থা, অনেক কিছুর উপর। তো অ্যাটিটিউডটা তৈরি হয়, একটা দৃষ্টিভঙ্গি এক একটা মানুষের তৈরি হয় এইভাবে যে তার শিক্ষা, তার সংস্কৃতি, তার পারিবারিক আবহ, তার সামগ্রিক পরিবেশ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে একটা মানুষের অ্যাটিটিউড। আমরা জেনারেলি দুই রকমের অ্যাটিটিউডের মানুষ পাই, পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড। তো এই পজিটিভ এবং নেগেটিভ অ্যাটিটিউড বোঝানোর জন্য দু একটা গল্প বলা দরকার। যেমন ধরো, তুমি একটা লক্ষ্য নির্ধারণ করলে, টার্গেট, লক্ষ্য নির্ধারণ করলে, হ্যাঁ, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি লড়াই করছো, ওকে। এখন একবার, দুইবার, পাঁচবার ব্যর্থ হবার পর তুমি ছেড়ে দিলা কেন? এই বিশ্বাস তুমি মনের মধ্যে আনলা যে আমার পক্ষে এটা সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব না। অথচ হয়তো 7 থেকে 8 বার চেষ্টা করলে তুমি কাজটাতে সফল হতে পারতাম, ঠিক আছে? তার মানে তুমি তোমার জীবনের জন্য যে লক্ষ্য নির্ধারণ করবে সেটা পাওয়ার জন্য তুমি তোমার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে থাকবে যতক্ষণ না তুমি সেটাকে সম্ভব করে তুলছো। যারা নেগেটিভ অ্যাটিটিউডের মানুষ তারা কি করবে, অন্যের সমালোচনা, অন্যের নানা রকম টিটকিরি মন্তব্য শুনে সেখান থেকে সরে আসবে। জীবন তোমার, কাজ তোমার, ভাবনা তোমার, এগিয়ে যাবে তুমি, কিন্তু অন্য মানুষ যে তোমার কোনো কাজে আসবে না তার বাজে সমালোচনা তোমাকে আহত করবে এবং তুমি কাজটা থেকে সরে আসবে। এই কাজটি করা যাবে না। তোমার জীবন, তোমার পথ, সব কিছু তুমি ঠিক করেছ, তুমি এগিয়ে যাচ্ছ, ব্যর্থতা আসবে, প্রত্যেকটা কাজেই ব্যর্থতা আসে। ব্যর্থতা আসলে আমাদেরকে তৈরি করে সফল হওয়ার জন্য। একটা কাজে তুমি দক্ষ নও, বারবার ব্যর্থতা তোমার জীবনে আসবে, আসলে তোমাকে ওই কাজটাতে দক্ষ করবার জন্য। সুতরাং ব্যর্থতাকে খারাপ ভাবার কোনো সুযোগ নেই, তাই না? এখন আমরা যেমনটা মনে করি যে তুমি একটা কাজ বা একটা চিন্তা নিয়ে শুরু করেছো, কিছুদিন যাওয়ার পর তুমি হয়তো সাকসেস পাচ্ছ না, লোকে তোমাকে নানা রকম কথা বলা শুরু করেছে, পরিবার থেকে, শিক্ষকরা, বাবা মা, অন্যরা হতাশ হয়ে যাচ্ছে, তুমি ছেড়ে দিলা, তার মানে তুমি আর এগোতে পারলা না। দিস ইজ এ নেগেটিভ অ্যাটিটিউড, ওকে। আর পজিটিভ অ্যাটিটিউডটা কী? আমি আমার জীবন এবং লক্ষ্য নির্ধারণ করেছি এবং আমাকে সেখানে পৌঁছাতে হবে। বাইরের কোনো কিছু, অন্য মানুষের কথা, ব্যর্থতা, কোনো কিছু আমাকে সেখানে পৌঁছানো থেকে আটকাতে পারবে না, ঠিক আছে? এখন আসো, নেগেটিভ পিপুল কারা? নেগেটিভ পিপুল হচ্ছে পৃথিবীতে যত কাজ আছে, যত যা কিছু আছে, ওই যে এরা একটা উদাহরণ দেয়, ফিলোসফাররা একটা উদাহরণ দেন, এই যে মগটা আমরা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে কিছু বলবে? যারা নেগেটিভ প্রবণতার মানুষ তারা বলবে যে মগটার ম্যাক্সিমাম ফাঁকা, এখানে চা নাই, কিন্তু যে চা দেখতে পাবে সে বলবে যে এখানে কিছুটা চা আছে। এই যে কিছুটা আছে আর বিরাট অংশ নাই, যারা বলবে নাই তারা আসলে যত ভালো কাজই পৃথিবীতে হোক, তার নিজের জন্য হোক, পরিবার সমাজের জন্য হোক, ওখানে যতটুকু খুঁত আছে ততটুকু সে দেখবে, এত ভালো কিছু সে দেখবে না। যতটুকু খুঁত আছে সেই খুঁতটুকুই শুধু সে দেখবে। আমাদের দৃষ্টিভঙ্গি এমন করা উচিত যে কোনো একটা কিছু এর মধ্যে ইতিবাচক কী আছে, ভালো কী আছে, ওই ভালোটাকে সামনে আনা উচিত, ভালোটা সম্পর্কে কথা বলা উচিত। সমস্যা তো থাকবে, কিন্তু আমাদেরকে তো এগিয়ে যেতে হবে, তাই না? এখন এই সমাজে, পরিবারে, রাষ্ট্রে যা কিছু হচ্ছে, যারা নেগেটিভ পিপুল, তুমি নেগেটিভ পিপুলকে চিনবে কী করে? তারা বারবার বলবে এটা ভালো না, সেটা ভালো না, সেটা ভালো, সে কোনো কিছুই ভালো কিছু দেখতে পাবে না, সে কোনো কিছুই ভালো কিছু দেখ, শুধু দেখবে কোনটা নাই, তার দৃষ্টিতে ধরা পড়বে কোনটা নাই। দেন ইউ উইল সি যে দিস পিপুল ইজ এ নেগেটিভ পিপুল। আর পজিটিভ পিপুল কারা? হ্যাঁ, অনেক কিছু নাই, কিন্তু তার মধ্যে তো কিছু আছে। এই যে কিছু আছে,
এই জিনিসটাকে মান্য করে এগিয়ে যাওয়া এবং আরও ভালো কীভাবে করা যায় সে ব্যাপারে পথ রচনা করা, চিন্তাভাবনা করা, এটা হচ্ছে পজিটিভ পিপুলদের কাজ। আর নেগেটিভ পিপুলদের কাজ হচ্ছে তারা কখনোই ভালো কিছু দেখে না, ভালোর মধ্যে খারাপ কিছু দেখে। নেগেটিভ পিপুলরা ভালোর মধ্যে খারাপ কিছু দেখে আর পজিটিভ পিপুলরা খারাপের মধ্যে ভালো কিছু দেখে। একটা কয়েকটা উদাহরণ দিই। ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি তো ভারতের বিমান বাহিনীর পাইলট হতে চেয়েছিলেন, ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন করতে চেয়েছিলেন, তিনি সেখানে জয়েন করতে ব্যর্থ হয়েছিলেন। তারপরে তার বাবার বন্ধু একজন পুরোহিত ছিলেন, তিনি বলেছিলেন যে কালাম হতাশ হয় না, সৃষ্টিকর্তা তোমার জন্য অন্য কোনো পরিকল্পনা রেখেছেন, চেষ্টা চালিয়ে যাও, লড়াই চালিয়ে যাও। সেই কালাম এয়ারফোর্সের অফিসার হতে পারেননি, কিন্তু মহাকাশ বিজ্ঞানী হয়েছিলেন, পরে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, তাই না? তাহলে ওই যে পুরোহিত মহাশয়, তিনি কিন্তু তাকে একটা পজিটিভ অ্যাটিটিউড দিয়েছিলেন, তাই না? তোমরা জানো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জীবনের 13 বছরের বেশি উনি অধিককাল জেলে ছিলেন, নির্যাতন কত রকম নির্যাতন, কিন্তু লড়াই উনি থামিয়ে গিয়েছিলেন, লড়াই কিন্তু অনেকে অনেক কথা বলেছিল, লড়াই কিন্তু থামাননি তিনি। বেগম রোকেয়া যে বিপুল কাজ করেছেন, সেই সময় একজন নারী সমাজে মানুষের শিক্ষার জন্য, সংস্কৃতির জন্য কাজ করবে, এটা খুব অসম্ভব ছিল, কিন্তু তিনি কোনো কিছুকে পাত্তা দেননি। এই যে তার যে মানসিকতা, এটা ছিল ইতিবাচক মানসিকতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সমালোচনার মুখোমুখি তিনি হয়েছেন, বিধবা বিবাহ প্রচলন করতে গিয়ে, আরও অনেক সামাজিক কাজ করতে গিয়ে, কিন্তু তিনি তো কোনো বাধাকে আর মান্য করেননি, তিনি এগিয়ে গেছেন। বাধা ছিল, সমালোচনা ছিল, অনেক কিছু ছিল, এটা হচ্ছে, এরা হচ্ছে ইতিবাচক মানসিকতার সেরা দৃষ্টান্ত। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার কালো মানুষের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাবরণ করেছিলেন। ইংরেজদের সাথে সন্ধি করলে ওনাকে কারাবরণ করতে হতো না, কিন্তু সেই এলাকার মানুষের মুক্তির জন্য তিনি এই কাজটি করেছিলেন। ইতিবাচক মানসিকতা তিনি পোষণ করেছিলেন। তো অনেক বড় বড় মানুষদের কথা বললাম, আমাদের পরিবারের সমাজে এরকম অনেক মানুষ আছেন যাদের কথা আমরা সবসময় জানি না, যারা ইতিবাচক মানসিকতা পোষণ করেন বলে কিন্তু এ সমাজে, রাষ্ট্র, এ সভ্যতা এগিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? তার মানে সংক্ষেপ করে বলি যে আমরা যদি ইতিবাচক মানসিকতা খুঁজতে যাই, তাহলে সেখানে দেখতে হবে তোমার সাথে যা কিছু ঘটছে সব কিছুই খারাপ ঘটছে না। তুমি যেখানে আছো, যে স্কুলে পড়ছো, যে কলেজে পড়ছো, যে ভাবনা পাচ্ছ, যে খাবার খাচ্ছ, এ সব কিছু খারাপ না, এর মধ্যে অনেক কিছু ভালো আছে, সেই ভালো দিকগুলো আমাদেরকে দেখতে হবে। এক, মন্দ থাকবে, খারাপ থাকবে, হতাশা থাকবে, ব্যর্থতা থাকবে, কিন্তু আমি যদি সারাক্ষণ মন্দের প্রতি ফোকাস করি, আমি একজন নেগেটিভ মানুষ হয়ে যাব। ওকে, আর নেগেটিভ পিপুল কীভাবে হবে, দেখবা যে সে ভালো কিছু দেখছে না, তার কথার মধ্যে, তার আচরণের মধ্যে শুধুই মাত্র নেগেটিভ জিনিসগুলোকে সামনে আনছে। এই মানুষগুলো নেগেটিভ পিপুল, এরা সমাজ সভ্যতায় খুব বেশি কিছু অবদান রাখতে পারে না, সমাজ সভ্যতাকে এগিয়ে নিতে পারে না। তাহলে আমাদেরকে হতে হবে পজিটিভ অ্যাটিটিউড পিপুল, আমার নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য পজিটিভ অ্যাটিটিউড পিপুল। তুমি একটা